বাম জমানায় পাহাড় প্রত্যন্তের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করা হলেও বর্তমানে রাম জমানায় শুধুমাত্র সংস্কারের অভাবে এবং দুর্নীতিগ্রস্ত নির্মাণ কাজের ফলে উপজাতি জনবসতি বিভিন্ন এলাকার রাস্তাঘাটের দশা এর ফলে এক প্রকার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের তেলিয়ামা মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের অবস্থা সবচেয়ে করুণ বিগত বাম জমানায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মধ্য দিয়ে তুইকর্মা এডিসি ভিলেজ থেকে হাজরাপাড়া পর্যন্ত সড়কপথ নির্মাণের কাজ করা হয় এই নির্মাণ কাজের দায়িত্বে থাকা এনবিসিসির ঠিকাদার সংস্থা পেয়ে থাকলেও কাজটি করে স্থানীয় এক ঠিকাদার বিগত কয়েক মাস আগে রাস্তার ভঙ্গুর দশার অবসান ঘটতেই সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছিল তা বলা যেতে পারে রাস্তা সংস্কারের নামে এক প্রকার চরম দুর্নীতির অভিযোগ উঠেছে এলাকাবাসীদের মধ্য থেকে বর্তমানে এই রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা দিয়ে চলাফেরা করা দুর্বিষহ খুবই খুঁজছেন এলাকাবাসী

তো আপনার তো চলাফেরা কত অসুবিধা হয় রাস্তা দিয়ে হিসা থাই খাই হামতাই লামা চাই চলাফেরা হামতাই গাড়ি ঘোড়া দুঃখ তো রুগী তুই কি নেবান জানি তো তালাং মানো তালাং মানুষ অসুবিধা কী তো এদিকে এলাকাবাসীদের আরো অভিযোগ রাস্তাটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা তাই দ্রুত রাস্তা হাত দেওয়ার ব্যাপারে এলাকাবাসীরা সরকারের কাছে দাবি জানাচ্ছে রিপোর্ট আকাশ ত্রিপুরা